বিসমিল্লাহ রহমান রাহিম, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, পেয়ারা পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, যা অ্যালার্জির সমস্যা কমাতে খুবই উপকারী। পাশাপাশি দাঁত ব্যথা, গলা ব্যথা ও মাড়ি, ডায়াবেটিস, ডেঙ্গু জ্বর, শুক্রাণুর উৎপাদন, ক্যান্সার ক্ষত, ইনফেকশন, হজমের সমস্যা, বিভিন্ন যৌন রোগ ইত্যাদি প্রায় হাজার রকম রোগের ওষুধ হিসেবে কাজ করে এই পেয়ারা পাতা। সাধারণত অ্যালার্জি হলে হঠাৎ শরীরে দানা ওঠা শুরু হয় বা শরীরে বিভিন্ন স্থানে ত্বক লালচে চাকা চাকা হয়ে ফুলে যায় এবং সেই সঙ্গে প্রচণ্ড চুলকানি থাকতে পারে। অনেক সময় সারা শরীরে ফুলে যায় এবং শ্বাসকষ্ট, বমি, মাথা ব্যথা, পেটে ব্যথা, অস্থিসন্ধি ব্যথা, পাতলা পায়খানা ইত্যাদি হয়। আজ আমি আপনাদের সঙ্গে অ্যালার্জির একটি ঘরোয়া চিকিৎসা নিয়ে আলোচনা করব, কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের অনুরোধ করব আজকের ভিডিওটি সম্পূর্ণটি দেখার জন্য, কারণ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে অ্যালার্জির সমস্যায় ভুগছেন, ডায়াবেটিসে ভুগছেন, যাদের ক্যান্সার রয়েছে তাদের জন্য, আর যারা যৌন রোগে ভুগছেন তাদের জন্য আজকের এপিসোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ছোটবেলা থেকে জানি পেয়ারা ফল আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এই স্বাস্থ্যকর ফলের গুণাগুণ সম্পর্কে সবাই জানেন, কিন্তু আপনি কি জানেন পেয়ারা পাতায় আছে প্রচুর ঔষধি গুণ। সতেজ টাটকা পেয়ারা পাতায় থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করে। প্রাকৃতিকভাবে ব্যথা উপশমেও পেয়ারা পাতা খুবই কার্যকরী। এছাড়া এতে রয়েছে ক্যারোটিনয়েডস, পলিফেনলস, ফ্ল্যাভোনয়েড, ট্যানিনের মতো গুরুত্বপূর্ণ উপাদান, যা বিভিন্ন অসুখ দূর করতে সাহায্য করে। মেডিকেল সায়েন্সে গবেষকরা দেখেছেন যে বিভিন্ন ওষুধ ব্যবহার করলে অনেক রকমের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, কিন্তু ঔষধি পাতা ব্যবহার করলে সেই সমস্যা দেখা যায় না। ফলে ঔষধি গাছের পাতার ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। পেয়ারা পাতায় এত রকমের গুণ থাকায় আজকাল ক্যাপসুল আকারও বাজারে পাওয়া যায়। এছাড়াও পাওয়া যায় পেয়ারা পাতার চা, যার ফলে খুব সহজেই পেয়ারা পাতা সেবন করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক পেয়ারা পাতা আমাদের দেহের জন্য কতটা প্রয়োজনীয় এবং কেন। আমাদের কোন কোন শারীরিক সমস্যা দূর করতে কিভাবে সাহায্য করবে এটি। পেয়ারা পাতা প্রচুর ঔষধি গুণে ভরপুর। বিভিন্ন প্রকার রোগের চিকিৎসায় ও স্বাস্থ্য সম্পর্কিত সমস্যায় পেয়ারা পাতার ব্যবহার উল্লেখযোগ্য। পেয়ারা পাতা এমন একটি হার্বাল উপাদান যা শরীরে কোনো রকম ক্ষতি না করে আপনার দেহকে সুস্থ সতেজ রাখতে সাহায্য করবে। পেয়ারা পাতা অ্যালার্জির সমস্যা কমাবে। আপনার যদি 10 বছরের পুরাতন অ্যালার্জির সমস্যা থেকে থাকে, ইনশাল্লাহ তাহলে আশা করি যদি নিয়ম মেনে এটি ব্যবহার করতে পারেন তাহলে এই সমস্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। অ্যালার্জি কখনোই সম্পূর্ণ দূর করা যায় না, কিন্তু এটা নিয়ন্ত্রণে রাখা যায়, কারণ এটা আমাদের রক্তের সঙ্গে মিশে থাকে। কিভাবে ব্যবহার করবেন। প্রথমে হাফ গ্লাস রস করার জন্য তাজা পেয়ারা পাতা কালেক্ট করতে হবে। এবার এটি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ব্লেন্ডার করতে হবে অথবা থেতো করে বা বেটে রস বের করে নিতে হবে হাফ গ্লাস। হাফ গ্লাস রসের সাথে পরিমাণ মতো কালো জিরার গুঁড়া, বাজারে যে কোনো দোকান থেকে আপনারা এই গুঁড়াটা কিনতে পারবেন, অথবা আস্ত কালো জিরা নিয়ে এসে বাসায় গুঁড়ো করেও নিতে পারেন। এটি ভালো করে মিশিয়ে নিন। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে খেতে হবে। 7 থেকে 10 দিন খেতে হবে এটা। এর পরবর্তীতে যদি আপনারা খেতে চান তাহলে অবশ্যই 15 দিনের বিরতি দিয়ে আবার শুরু করতে পারেন। ডায়াবেটিস প্রতিরোধ করবে পেয়ারা পাতা। পেয়ারা পাতায় উপস্থিত ফ্যালোনিক যৌগ ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। পেয়ারা পাতার সেবনে লিপিডের মাত্রা নিয়ন্ত্রণ করে। পেয়ারা পাতার সেবনে প্রোটিন গ্লাইকেশনও কম করা যায়, অর্থাৎ দেহে উপস্থিত সুগারের পরিমাণ নিয়ন্ত্রণ করা যায়। তাই বলা হয় পেয়ারা পাতায় অ্যান্টি ডায়াবেটিক গুণ থাকে। কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে পেয়ারা পাতা খেলে। পেয়ারা পাতা সেবনে প্লাজমা কোলেস্ট্রল লেভেল কম করা যায়। পেয়ারা পাতায় উপস্থিত পদার্থগুলি হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ সুগারের উচ্চ মাত্রাকে কম করতে সাহায্য করে। এছাড়া উচ্চ কোলেস্ট্রল বা হাইপার কোলেস্ট্রলিয়ামের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট স্ট্রেসও কম করা যায়। হাইপোলিপিডিমিক গুণের জন্য শরীরে লিপিডের পরিমাণ কম করতে সাহায্য করে পেয়ারা পাতা। ডেঙ্গু জ্বরে উপকারী পেয়ারা পাতা। ডেঙ্গু রোগে পেয়ারা পাতা খুব লাভদায়ক মানা হয়। পেয়ারা পাতা সেবনে প্লেটলেট বাড়ে এবং রক্তক্ষরণ থেকে বাঁচায়। পেয়ারা পাতায় কোরেসেটিন থাকে, যা ভাইরাস আক্রমণের সময় অ্যানজাইম MRN গঠনে বাধা দেয়। এভাবে পেয়ারা পাতার সেবন ডেঙ্গু জ্বরের জন্য লাভজনক মনে করা হয়।
ডায়রিয়ায় উপকারী পেয়ারা পাতা। ডায়রিয়া হলে পেয়ারা পাতার নির্যাস খুবই উপকারী। ইকোলিয়ান ব্যাকটেরিয়ার জন্য যে ডায়রিয়া হয় সেটি রোধ করার সঙ্গে সঙ্গে এর জন্য যে কোনো অন্য সমস্যা হয় তারও সমাধান দেয়। এর কারণ হিসেবে মনে করা হয় পেয়ারা পাতার হেলমেনিথিক গুণ, যা পেটের সমস্যাগুলো কমিয়ে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়, শুক্রাণুর উৎপাদন বাড়াবে এবং যৌনক্ষমতা বাড়াবে পেয়ারা পাতা। পেয়ারা পাতার সাহায্যে স্পার্ম কাউন্ট বাড়ানো যায়। এর পাশাপাশি প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতেও পেয়ারা খুব কার্যকরী মানা হয়। এক গবেষণায় জানা গেছে যে পেয়ারা পাতার অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শুক্রাণুর বিষাক্ততার ওপর লাভজনক প্রভাব ফেলে, যার ফলে পুরুষ দেহের প্রজনন ক্ষমতা আরও বৃদ্ধি পায়। অকাল বীর্যপাত রোধ করে। ক্ষত এবং ইনফেকশনের চিকিৎসায় ব্যবহৃত হয় পেয়ারা পাতা। পেয়ারা পাতার ওষুধ গুণ ক্ষত নিরাময়ে সাহায্য করে। পেয়ারা পাতায় উপস্থিত অ্যান্টি ব্যাকটেরিয়াল ধর্মের জন্য এটি ইনফেকশনের চিকিৎসায় সাহায্য করে। এটি ত্বকের ইনফেকশনে দায়ী ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে এবং এর ফলে ক্ষত তাড়াতাড়ি নিরাময় হয়। পেয়ারা পাতা হজমে সাহায্য করে। পেয়ারা পাতা হজমের জন্য অত্যন্ত উপকারী। পাচনতন্ত্রের জন্য এটি খুব ভালো। পেয়ারা পাতা অনেক রকম গ্যাস্ট্রিক উৎসেচক উৎপাদনে সাহায্য করে, যেগুলো হজম শক্তি বাড়ায়। গ্যাস্ট্রিক আলসার নিরাময় করতে সাহায্য করে এই পেয়ারা পাতা। পেয়ারা পাতে উপস্থিত ফ্ল্যাভোনয়েডস গ্যাস্ট্রিক পিএইচ বাড়িয়ে পেটে আলসার হওয়া থেকে রক্ষা করে। ব্রঙ্কাইটিসের মতো রোগের চিকিৎসায় পেয়ারা পাতা সাহায্য করে। এই রোগে যে শ্বাসনালীর প্রদাহ হয় তা নাশ করে পেয়ারা পাতা। পেয়ারা পাতার প্রধানাংশক গুণ অ্যাজমা বা ফাঙ্গাসের কারণে হওয়া যে কোনো রোগ থেকে আপনাকে প্রতিরক্ষা করে। পেয়ারা পাতা দিয়ে চা বানিয়ে পান করলে বারবার কাশি হয় না, তার ফলে ব্রঙ্কাইটিস রোগের আরাম হয়। দাঁতে ব্যথা, গলা ব্যথা ও মাড়ির জন্য পেয়ারা পাতা অত্যন্ত উপকারী। বেদনানাশক ও প্রদাহনাশক গুণের জন্য পেয়ারা পাতা জুড়ি মেলা ভার। এছাড়াও পেয়ারা পাতা থাকে অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ। এই গুণগুলোর জন্য দাঁতের ব্যথায় পেয়ারা পাতা প্রচণ্ড ভালো কাজ করে। মাড়ির সমস্যায় পেয়ারা পাতা ব্যবহার করা যায়। টুথপেস্ট ও মাউথ ফ্রেশনারের উপাদান হিসেবেও পেয়ারা পাতা ব্যবহৃত হয়। পেয়ারা পাতা দিয়ে বাড়িতে পেস্ট তৈরি করা যায়, যা দিয়ে দাঁত মাজা হলে তা খুব উপকারে দেয়। গার্গেল করার সময় পেয়ারা পাতা ব্যবহার করলে গলা ব্যথা থেকেও মুক্তি পাওয়া যায়। ক্যান্সার প্রতিরোধ করে পেয়ারা পাতা। পেয়ারা পাতায় ক্যান্সার প্রতিরোধী গুণাগুণ পাওয়া যায়। প্রোস্টেট ক্যান্সার চিকিৎসায় পেয়ারা পাতা খুবই উপকারী। প্রোস্টেট গ্রন্থের বৃদ্ধি চিকিৎসায় এ পাতা খুব কাজে দেয়। যদি প্রতিদিন 100 গ্রাম পেয়ারা পাতার রস বানিয়ে ওষুধ হিসেবে খাওয়া যায়, তাহলে পেটের ও ফুসফুসের ক্যান্সার থেকে অনেকটা বাঁচা সম্ভব হয়। তাছাড়া পেয়ারা পাতা ব্যবহার করে ক্যান্সার রোগীদের ডিএনএ বা অন্যান্য কোষকে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা করা যায়। ত্বকের যত্নে পেয়ারা পাতা ব্যবহার করতে পারেন। বিভিন্ন শারীরিক সমস্যার সমাধানে পেয়ারা পাতা যেমন ম্যাজিকের মতো কাজ করে, ঠিক তেমনই ত্বক ও চুলের স্বাস্থ্যকে সুন্দর করে তোলে পেয়ারা পাতা। মুখে অ্যাকনে এবং কালো দাগ ছোপ হলে তা আমাদের চিন্তাকে বাড়িয়ে দেয়। এর থেকে মুক্তি পেতে পেয়ারা পাতা ব্যবহার করতে পারেন। পেয়ারা পাতা থেকে ভিটামিন সি, যা আমাদের ত্বকের হাইপার পিগমেন্টেশন দূর করে ত্বককে উজ্জ্বল করে। হাইপার পিগমেন্টেশন দূর করে ত্বককে করে তোলে উজ্জ্বল। এতে উপস্থিত প্রধানাংশ পদার্থগুলো অ্যাকনে সমস্যার সমাধানে সাহায্য করে। কিভাবে ব্যবহার করবেন? 8 থেকে 10টি পেয়ারা পাতায় একটু পানির সাথে মিশিয়ে ব্লেন্ডারের সাথে ব্লেন্ড করে পিষে নিন। এই পেস্ট ত্বকে লাগিয়ে রেখে কিছুক্ষণ অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এ পদ্ধতিতে রোজ পেয়ারা পাতার পেস্ট ত্বকে লাগালে অ্যাকনে ও দাগ ছোপ দূর হয়। ইনফেকশনের ফলে চামড়াতে চুলকানি হয়। আমরা ইতিমধ্যে বলেছি যে পেয়ারা পাতায় অ্যান্টি ইনফেকশন গুণ আছে, যা ইনফেকশন রোধ করতে সাহায্য করে। এটা ব্যবহারে ত্বকের চুলকানি থেকে মুক্তি পেতে পারেন। কিভাবে ব্যবহার করবেন? পেয়ারা পাতাটিকে মসৃণভাবে বেটে নিন। এরপর তৈরি হওয়া পেস্টটি চুলকানি হওয়া স্থানে লাগান। চুলকানি ঠিক না হওয়া পর্যন্ত এটি রোজ ব্যবহার করতে থাকুন, উপকার পাবেন। ব্ল্যাকহেডস দূর করে পেয়ারা পাতা। ত্বকের ব্ল্যাকহেডস দূর করতে পারে পেয়ারা পাতা। এই পাতা পেটে এই পেস্টটি মুখে লাগিয়ে স্ক্রাবিং করুন। কিছুদিনের মধ্যে দেখবেন ব্ল্যাকহেডস দূর হয়ে গেছে। শুধুমাত্র ত্বকের জন্য নয়, চুলের জন্য পেয়ারা পাতা যথেষ্ট উপকারী। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় পেয়ারা পাতা চুল গজাতে এবং চুল বাড়াতে খুবই ভালো কাজে আসে। চুলকে করে তোলে মজবুত ও উজ্জ্বল। চুল পড়া আজকের দিনে বেশিরভাগ লোকেরই একটা সাধারণ সমস্যা হয়ে গেছে। এ চুল পড়া রোধে পেয়ারা পাতা ব্যবহার করুন, নিয়মিত উপকার পাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। কমেন্টসে মতামত জানান। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে।